আসসালামু আলাইকুম এজেড পক্ষ থেকে রইল আন্তরিক শুভেচ্ছা তো আমরা এসেছি আজকে কবিরপুরে সজল ভাইয়ের খামারে ওনার খামারে দেখেন তিনি বেছে বেছে দেখে দেখে আমেরিকান রয়েল এবং হোয়াইট কালারের মুরগি সংগ্রহ করেছেন এখানে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন যে ওনার খামারে বাচ্চাগুলো বোর্ডিং করা হচ্ছে তো এই রকম যে যারা বাচ্চা সংগ্রহ করতে চান তারা খামার দেখে ভিজিট করে সংগ্রহ করবেন তার কারণ যদি খামারে মুরগি দেখতে না পারেন আপনার যে কোন জাতের আপনার সেক্ষেত্রে কী হবেন লসের মুখে পড়ে যাবেন তো এই জন্য যখন বাচ্চা নেবেন যে কোনো খামারে ভিজিট করবেন যে আসলে ওই কোন জাতের আপনাকে বাচ্চা দেওয়া হচ্ছে অনেকেই তো মিথ্যা বলে দেয় যে আপনাকে আমেরিকান হোয়াইট রয়্যাল কালার বলে দেবে কিন্তু আসলে সেটা দেখবেন যে ব্রোঞ্জ বা কালো কালারের এটা বাজার চাহিদা খুবই কম এবং আপনি অর্ধেক দামে আপনাকে বিক্রি করতে হবে এই জন্য হচ্ছে যে আপনি দেখে শুনে কিনবেন যদি আমাদের চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করে আমাদের জানাবেন কোনো বিষয় যদি আপনাদের জানার থাকে তো যে কথাটা বলছিলাম তো দেখেন এখানে অধিকাংশ প্রায় নাইনটি পারসেন্ট হচ্ছে যে আপনার হোয়াইট এবং রয়েল কালারের তো এটা এই জন্য মাথায় রাখতে হবে যে আসলে ব্যবসা লাভবান হতে চাইলে যেহেতু আপনি এটা ব্যবসায় চিন্তাভাবনা করে শুরু করবেন আপনি এই টার্কি খামারটা তো এই জন্য চিন্তাভাবনা করে শুরু করতে হবে এবং খামার ভিজিট করতে হবে যদি আপনারা ওনার কাছ থেকে বাচ্চা নেন তাহলে উনি ট্রেনিং ফ্রি ট্রেনিং করে দেন আপনি টার্কি মুরগি কিভাবে লালন পালন করবেন এ টু জেড যদি আপনাদের সময় থাকে তাহলে উনি আপনাদের শিখাই দেবেন যে কিভাবে টার্কি মুরগি পালন করতে হয় এ টু জেড তো এই বিষয়টা হচ্ছে যে এ খুবই একটা ভালো বিষয় যে অনেকে এটা দেয় না এই সাপোর্টটা দিয়ে থাকে না তো ওনার কাছ থেকে আপনারা এই সাপোর্ট পাবেন তো আশা করি যে আপনারা যারা ভালো জাতির মুরগি টার্কি মুরগি কিনতে চান তারা ওনার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে এবং ডিসক্রিপশনে আপনাদের ওনার নাম্বার দেওয়া থাকবে মোবাইল নাম্বার দেওয়া থাকবে আপনারা ইচ্ছা ওনার সাথে যোগাযোগ করে ওনার সাথে বিস্তারিত এই সম্পর্কে জেনে শুনে তারপরে বাচ্চা করে করতে পারবেন আবারও বলি যে যেখান থেকে কেনেন না কেন আপনারা খামার ভিজিট করবেন খামারের জাতগুলো দেখবেন কেনার আগে একটু দেখে শুনে তারপরে চিন্তা চিন্তাভাবনা করে কিনবেন উন্নত জাতের যেটা বাজার চাহিদা আছে যেটা আপনি অধিক মূল্যে বিক্রি করতে পারবেন মানুষের যেটা পছন্দ সেটা একটু বেশি দাম হলেও কিন্তু ক্রয় করতে চায় যেটা দেখতে ভালো নয় সেটা কিন্তু কিনতে চায় না তো এই জন্যে হচ্ছে যে আপনি যেহেতু টাকা দিয়ে কিনবেন ব্যবসায়িক চিন্তাভাবনা করবে কিনে করেই কিনবেন সেই জন্য উন্নত জাতের ভালো জাতের টার্কি মুরগি দেখে কিনবেন যাতে আপনি কোনো সমস্যায় না পড়েন তো এই বিষয়টা আপনি মাথায় রাখবেন আর কি সবসময় আরও যদি আপনার কোন আপনাদের কোনো প্রশ্ন থাকে এই টার্কি মুরগি সম্পর্কে বা কোনো ভিডিও আপনাদের প্রয়োজন হয় বলবেন আমরা ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব আমাদের চ্যানেলে যাতে আপনারা টার্কি মুরগি লালন পালন করে লাভবান হন ক্ষতির সম্মুখীন কেউ না হন ধন্যবাদ Click bell button for the next video. Thank you. Bye bye.